সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আপডেট নিউজ। তো তোমাদেরকে পুরনো আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে যেহেতু তোমাদের এবছর গুচ্ছ পরীক্ষা হয়েছে, তো সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা আলাদাভাবে সার্কুলার দিচ্ছে এবং আলাদা আলাদাভাবে ভর্তি নিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেটগুলো সবসময় চেক করতে হবে, কারণ কোন সময় কোন বিশ্ববিদ্যালয়ে কী আপডেট দেয় সেটা তোমাদেরকে জানতে হবে। তো তোমরা সকলেই সবসময় আপডেট ভিডিওগুলো দেখতে থাকো এবং সকল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখতে থাকো। তো ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে প্রথম মেধা তালিকা প্রকাশ করেছিল এবং সেখানকার ভর্তিও কার্যক্রম শেষ হয়েছে। তো দ্বিতীয় মেধা তালিকা কবে দিবে এবং তোমাদের কি পজিশন রয়েছে এবং কত পর্যন্ত প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছে, তো এই সমস্ত বিষয় নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম শেষ হয়েছে, পর্যাপ্ত ভর্তি ইচ্ছুক না পাওয়ায় এখনও 83% আসন খালি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। প্রথম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে 3 ইউনিটে মোট 1,745টি আসন খালি রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে একটু বিশাল সংখ্যক আসন খালি রয়েছে। তো এবারকার মেধা তালিকা কিন্তু অনেক দূর পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে টানবে, তো তোমরা অবশ্যই আপডেটগুলো দেখতে থাকবে। তো বিশ্ববিদ্যালয়টির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর আহসান উল আম্বিয়া বলেছেন যে এর আগে গত 31 ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়তে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মেধা তালিকা প্রকাশিত হয়। এতে মোট আবেদন পড়েছিল কিন্তু 37,714 জনের। তো বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সূত্রে জানা গেছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় গত 11 জানুয়ারি। তো 3টি ইউনিটে মোট 2,095টি আসনের মধ্যে ভর্তি হয় মাত্র 350 জন। তো ফলে বিজ্ঞান অনুষদে এই ইউনিটে 504টি, কলা সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে বি ইউনিটের 877টি এবং বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিটে কিন্তু 364টি আসন খালি রয়েছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু বিশাল সংখ্যক একটি আসন। তো এখানে কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তো দ্বিতীয় মেধা তালিকা আগামী 19 জানুয়ারি প্রকাশ করা হবে ওয়েবসাইটে, এবং আমিও কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে আপডেট তথ্যগুলো জানিয়ে দেবো। তো এই তালিকায় স্থানপ্রাপ্ত 25 জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে, অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পাবে অর্থাৎ সাবজেক্ট পাবা তাদেরকে কিন্তু 25 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী আপডেটও কিন্তু পেয়ে যাবে তোমরা। আসন খালি থাকার সাপেক্ষে 2রা ফেব্রুয়ারি কিন্তু তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। তো অবশ্যই কিন্তু আসনে একটা খালি থাকার সম্ভাবনা আছে, এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত। তো তোমরা তথ্যগুলো দেখতে থাকো এবং মাত্রাতিরিক্ত আসনের ফাঁকা আসনের বিষয়ে সেলের যে পরিচালক ডক্টর আহসানুল আম্বিয়া গণমাধ্যমকে বলেছেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 20টি বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট সব বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রদের বাছাই করে নেওয়ার চেষ্টা করছে। তো সেই অনুযায়ী বিভাগ ভিত্তিক শর্ত দেওয়া হয়েছে, শর্তগুলো সব বিশ্ববিদ্যালয়ে প্রায় কাছাকাছি, তাই শিক্ষার্থীরা বুঝে উঠতে পারছে না যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ভালো হবে। এই ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ। তো তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দ্বিতীয় মেধা তালিকার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, এবং দ্বিতীয় মেধা তালিকা যারা স্থান পাবে তারা কিন্তু অবশ্যই 25 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। এবং তোমাদের যারা ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপডেট তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে যথাসময়ে, তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করতে পারো এবং তোমরা কমেন্ট করে তোমাদের মতামতগুলো সবসময় জানিয়ে দেবে, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, ধন্যবাদ। সকলে ভালো থাকবে এবং তোমাদের ভালো একটা বিশ্ববিদ্যালয় আশা করি হয়ে যাবে। ধন্যবাদ।